আসসালামু আলাইকুম। আমরা এখন রান্না করব গরুর নেহারি বা পায়া, যেটা হোটেলে পাওয়া যায়, খুবই মজার একটা আইটেম। আমার সাথে থাকবেন আমাদের এলাকার হোটেলের শেফ জাকির ভাই। আমরা রেস্টুরেন্টের রেসিপিতে রেস্টুরেন্টের মতো করেই হুবহু রান্না করব। তোরা জাল দিয়ে রান্না করে, তো আমরা এই জায়গায় প্রেশার কুকার ব্যবহার করবো জলদি করার জন্য। খুবই মজার একটা আইটেম, সামনে কোরবানি আসতেছে, আপনারাও শিখে ফেলবেন কেমন করে হোটেলের স্বাদে বাসায় তৈরি করা যায়। বানাইবেন আর তামা তামা করে খাইবেন, সাংঘাতিক মজার একটা আইটেম। আসেন শুরু করা যাক। আমি এখানে একটা প্রেশার কুকারের মধ্যে গরুর দুইটা পা নিচ্ছি, ওগুলো পরিষ্কার করা কিনতে পাওয়া যায়, আমি বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোরে পাওয়া যায় অথবা ইয়ের কাছেই পাবেন, কসাইদের কাছে। সেইখানে আমি দেড় টেবিল চামচ আদা বাটা, দেড় টেবিল চামচ বাদাম বাটা, প্রায় এক টেবিল চামচ রসুন বাটা, এক টেবিল চামচ হলুদের গুঁড়া, এক টেবিল চামচ মরিচের গুঁড়া, দুইটা লবঙ্গ, দুইটা এলাচি, এক চিমটি শাহী জিরা, এক চিমটি কালো গোলমরিচের গুঁড়া, দুই তিনটা তেজপাতা, দুই তিনটা মানে একটা তেজপাতা, দুই তিনটা টুকরা দারচিনি, এক চা চামচ জিরা, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে দিব। মোটা করে কাটা এক কাপ পেঁয়াজ, ওটা প্রেশার কুকারে জ্বলবে, অসুবিধা নাই কোনো। যথেষ্ট পরিমাণ পানি, প্রায় 2 লিটারের মতো, স্বাদ মতো লবণ একটু মিলাই দিই, আর 2 টেবিল চামচ তেল দিয়ে এখন এটাকে জাল দিব। প্রথমে 1 সিটি বাজার পরে এটাকে কমাই দিব, কতক্ষণ কমায় রাখি সেটা আপনাদের জানাচ্ছি। আমি চুলাটা জ্বালাই দিই। আমি এটাকে কড়া জালে প্রথম সিটি বাজা পর্যন্ত জাল দিছি, তারপর জালটাকে একদম কমায় রাখছিলাম যাতে আর সিটি না বাজে, কিন্তু বাতাসটা হালকা করে বের হয়। এই যে দেখেন উপরে একটু পড়ে আছে, চতুর্দিকে ছিটে ফিটে বাইর হয় আর কি, সিটি বাজার সময় পানি নিয়ে ভিতর থেকে বের হয়। আর তারপরে একদম কম জালে, কোনো সিটি বাজবে না, কিন্তু হালকা করে মানে ভিতরে বাষ্পটা বের হবে, এই অবস্থায় আমি আধা ঘন্টা এটাকে জাল দিছি। তো এই যে দেখেন আমি প্রেশার কুকার থেকে এগুলো বাইর করে নিয়েছি, ভিতরে হাড্ডি টাড্ডি যা যা আছে যেগুলো দেখেন এখন একটু জাত লাগতেছে, মাংস মাংস লাগতেছে। আর এখানে যে ঝোলটা আছে সেই ঝোলটাকে নিয়ে আমি জাল দেওয়া শুরু করছি, জাল জাল দিয়ে শুকাই নিতে হবে। কতটুকু শুকাই নিতে হবে আমি আপনাদের একটু পরে জানাচ্ছি। এইটা জাল দিয়ে শুকাইতে শুকাইতে দেখেন এতটুকু হয়ে গেলে প্রায় ভুনা ভুনার মতো অবস্থা হয়ে গেছে, উপরে তেলগুলা চলে আসে, অনেক কমাইতে হয়, প্রচুর কমাইতে হয়। এটা হয়ে গেলে তার মধ্যে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিব, আরও লাগবে, আরও লাগবে, অ্যাকচুয়ালি আরও লাগবে 2 কাপ না, আরো 2 কাপ, প্রায় 4 কাপের মতো পানি দিয়ে দেবো। আবার আগের অবস্থায় ফেরত আনতে হবে। দেখেন এটা এখনই কিছুটা ক্রিমি ক্রিমি হয়ে গেছে, চুলার জালটা কমায় রাখছিলাম, এখন একদম ফুলে দিয়ে দিব। প্রথমে চুলার জালটা ফুটছিল পানি কমানোর জন্য, তারপর শেষের দিকে কিন্তু কমায় রাখছিলাম, ওটা দেখাই নি আপনাদেরকে, তো বুঝে নেন আপনারা যে কিভাবে, কারণ পুরা রাখলে তো পুড়ে যাইতো আর কি। তো ওইভাবে যেভাবে হোক জাল দিয়ে পানিটা কমায় নিতে হবে, নিয়ে আবার পানি দিয়ে দিতে হবে। মানে সোজা কথা হচ্ছে ভুনে নিলাম আর কি, সাইড সাইডে যা আছে সেগুলোকে ঘষে পানি দিয়ে উঠাই দিব ওর সাথে। এখন এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিব, 1 চা চামচ, 1 চা চামচ টেস্টিং সল্ট, 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা হোটেলের যেভাবে গরম মশলার গুঁড়া হয় সেটাই আমার ওইখানে লেখা আছে, দেখে নেবেন আপনারা যে কি কি দেওয়া হয় এর মধ্যে, মানে লিঙ্ক দেওয়া থাকবে আর। এখন এর মধ্যে 1/4 কাপ সিকি কাপ, 1 কাপের 4/4 ভাগ, যে যেটা বুঝেন সেই পরিমাণ দুধ দিয়ে দিব। ফুটে উঠলো, জালটা কমাই দিই, খুবই সুন্দর, অলরেডি নেহারির গন্ধ বাইরে শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1-2 ফোঁটা কেওড়া জল দিব, 3 ফোঁটা দিলাম, ফোঁটায় কিন্তু। এখন এই যে উঠায় রাখছিলাম জাল দেওয়ার পরে যেগুলো দেখছেন হ্যাপি জোশ, ওগুলা ছেড়ে দিব এর মধ্যে, যা তেল তেল আছে সব কিছু মুছে দিয়ে দিব। এটা ফুটে উঠলে এখানে সিকি কাপ ময়দা পানি দিয়ে গুলায় রাখা হয়েছে, ওইটা দিয়ে দিব, আস্তে আস্তে করে দিতে হবে, নাড়া দিয়ে রাখতে হবে, মানে ধরেন আমরা যেভাবে কর্নফ্লাওয়ার দিই আর কি, ঘনত্বটা বুঝতে হবে।
মানে আপনার পছন্দ মতো ঘন তো বুঝে নেন, ওরা ময়দা দেয় আমরা হইলে কর্নফ্লাওয়ারই বোধহয় দিতাম, দুইটার একই কাজ বেসিক্যালি। দেখেন যে ঘন হয়ে গেল, কতটুকু ঘনত্ব আমাদের দরকার। এখন ময়দা দিয়ে ভালো মতো মিলায় এটাকে কিছুটা ফুটাইতে হবে যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। আবার ইচ্ছা করলে এর মধ্যে ওই এর আগে একটা রেসিপিতে দেখছিলেন পাউরুটির দুধ, যেটা পাউরুটি পানিতে ভিজায় ব্লেন্ডারে ব্লেন্ড করে ওটাও দেওয়া যায় আর কি, একই কাজ। চালের গুঁড়াও দেওয়া যায়, এটা ফুটুক ময়দার গন্ধটা চলে যাক, খুব বেশিক্ষণ লাগবে না। তো এই ময়দার গন্ধটা চলে গেলেই আমি এটাকে বাগানে চলে যাব। একটা পাত্রে আমি 3 টেবিল চামচ নরমাল তেল গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি করা দিব। আধা মিনিটেরও কম সময়ের মধ্যে রসুনগুলা বাদামি হইলেই আমার ওগুলা ঢেলে দিতে হবে। দিয়ে দিলাম বাগার, এখন আমি এটাকে খুব কম জালে রেখে দিব, রসুনের ফ্লেভারটাও এর মধ্যে চলে আসবে আর তেলটা উপরে ভেসে আসবে, হ্যাপি জোশ। বুঝতেই পারতেছেন ঘনত্ব কিরকম, চুলাটাকে একদম কমায় দিলাম এখন। তো এই যে দেখেন, কিছুক্ষণ অল্প জালে রাখলে উপরে এইভাবে তেলগুলা ভেসে উঠলো। এখন আমি জালটা বন্ধ করে দিব। দেখেন কিছুক্ষণ রাখার পরে, এই অল্প জালে রাখার পরে উপরে তেলগুলা ভেসে উঠবে, খুবই সুন্দর একটা ঘ্রাণ পাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন নেহারি। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব, খুব সহজে হয়ে গেল আমার নেহারি। ঈদের সময় যারা যারা নেহারি বানাইতে চান, দেখেন কে প্রেশার কুকারে কত জলদি বানাইতে পারেন। আর হোটেলে ইউজুয়ালি প্রেশার কুকারে করে না, ওদের প্রায় 1.5-2 ঘন্টা ধরে মাংসটাকে মানে হাড্ডিটাকে জাল দিতে হয়। আমি প্রেশার কুকারে যেটা করলাম সেটা 2 ঘন্টা জাল দিলেই আপনাদের চলে আসবে। তো ফরমটা বেশি করে দেখে ফেলেন, আপনারা নিজেরা আরামে বানাইতে পারবেন। এইবার খালি পানাই বেড়া তামা তামা করে খাইবেন এই কোরবানিতে, হ্যাপি জোশের একটা আইটেম। হোটেলের স্টাইলে হোটেল বাবুর্চিকে দিয়ে খুব সহজে হোটেলের স্বাদের নেহারি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।